তাকে আমি ওই তাং ফাং ছবি মুভি দিয়ে হুটহাট মানে এইসব উগ্র পাগল আমি আমার ছেলেকে বানাতে চাই না। মেয়ে খুবই ভালো আছে, আপনাদের সবার দোয়ায় সবার ভালোবাসায়। এখন অন্যরকম একটা ছবি জঙ্গনে অপু বুবলির বিরোধিতা আর নতুন কিছু নয়। যে যার সুযোগ বুঝে একে অপরকে ইনসাল্ট করতে কখনোই যেন ভুল করেন না। যার সূত্র ধরে বুবলির ছেলে শেজাদ খান বীরের পোশাক নিয়ে এবার বুবলিকে চরমভাবে ধুয়ে দিলেন অপু বিশ্বাস। ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। শাকিব বুবলির বিয়ে এবং সন্তানের খবর প্রকাশের পর থেকে তাদের আদরের ছেলে শেজাদ খান বীরকে নিয়ে আলোচনা ঝড় তুলেছে এবং বীরও যথারীতি তার বাবার সুবাদে ইতিমধ্যেই তারকাখ্যাতি অর্জন করে ফেলেছে। কিন্তু সেই আলোচনার মাঝেই বুবলি তার ছেলেকে কিছু স্টাইলিশ পোশাক পরিয়ে ফেসবুকে তার কিছু ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় ছেলের পরনে কালো টি শার্ট, কালো চশমা আর হাতে ব্রেসলেট পরিয়ে বেশ স্টাইলিশভাবেই ফটোশ্যুট করেছে বুবলি। আড়াই বছরের একটি বাচ্চাকে এভাবে সাজিয়ে বুবলি যেন বেশ সমালোচনার মুখে পড়েছেন, যে কারণে সাংবাদিকগণেরাও সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাসের কাছে। কিন্তু অপু সেখানে বলেন, তিনি তার ছেলেকে কখনোই এসব তাং ফাং পোশাক পরিয়ে উগ্র পাগল বানাতে চান না। তাকে আমি ওই তাং ফাং ছবি মুভি দিয়ে হুটহাট মানে এসব উগ্র পাগল আমি আমার ছেলেকে বানাতে চাই না। অন্যদিকে বুবলি জানিয়েছেন, তিনি তার ছেলেকে চলচ্চিত্রের একজন নায়ক বানাবেন, বীর তার বাবার মতোই একজন সুপারস্টার হবেন, যার অনুকরণ বীরের মাঝে এখনই লক্ষ্য করা যায়। কিন্তু অপু যেন তার বিপরীত। অপু বলেন, তিনি তার চাওয়া মতে জয়কে কখনোই চলচ্চিত্রে আসতে দেবেন না। ছেলে যদি তার ইচ্ছের মূল্য দেয় তবে সে জয়কে একজন ডাক্তার বানাবেন, যেন সে তার ছেলেকে দিয়ে মানুষের সেবা করাতে পারেন। আমি চাইবো ব্যক্তিগতভাবে ও যেন মিডিয়াতে না আসে, সে যেন মানুষের মতো মানুষ হয়, যে আমার ছেলে যেন একজন বড় ডাক্তার হয়, আমি যেন তাকে নিয়ে গর্ব করতে পারি। প্রিয় দর্শক, অপু বিশ্বাসের বলা এই কথাগুলি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।